নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সুদীপ্ত দস্তা বঙ্গবাবার চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে তো খুবই ভালো করে বুঝতে পেরে গেছেন, আমার তো মনে হচ্ছে যে আজকে একটা বিশাল ধরনের একটা মাছ ধরতে পেরেছি। অ্যান্ড দেয়ারফোর এত বড় একটা মাছ ধরতে পেরেছি, কী মাছ, কীরকম মাছ আর কীভাবে ধরবো আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো শুরু করা যাক। তো এখন আমাদের সকাল থেকে পুরো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এই চশমাটা কেন পরে আছি, সানগ্লাসটা এই কারণে পরে আছি কেননা এখন অনেকগুলো রোদ্দুরু আর এটা দেখতে খুবই বেশি সুন্দর লাগছে, তো যার কারণে এটা আমি পরে আছি। তো এখন গিয়ে দেখা যাক যে কেমন আছে আমাদের যে মাছ, কেমন ধরা হচ্ছে, বাবা কেমন মাছ ধরছে, আর আমি কী কত বড় মাছ ধরবো সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর দেখতেই পাচ্ছেন ওই দিকটায় ঘাট আছে, অ্যান্ড আমি এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা ভিউ দিতে পারি তো সেটা কিন্তু খুবই বেশি সুন্দর হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন বাড়িটা, আমার যে দিদার বাড়ি আছে আর খুবই বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, তো যাওয়া যাক ওইদিকে। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে কীভাবে মাছটা ধরতে হয় আর কীভাবে এটা করতে হয়। তো তো দেখা যাক যে কী কী হয় আর কীরকম কত বড় মাছ ধরবো আমি, কত বিগ সাইজ সেটা পুরো আজ ডিটেলসে দেখাবো। এটা পুরো হিস্ট্রি মেকিং হবে আজকে। আর এত বড় মাছ দিদা হাসছে কেন আমি জানি না, আর তো আমি পুরো হিস্ট্রি মেকিং করব, কোনো হিস্ট্রি বানিয়ে দেবো আজকে। এত বড় মাছ আর পুকুরে এত বড় মাছ ধরা অসম্ভব। জল দেখতেই পাচ্ছেন যে কত জল পুকুরে, যে এখন নামা বিশাল কঠিন, কত গভীর আছে সেটা কিন্তু আমরা জানি না, খুবই খতরনাক একদম। তো এখন পুকুরে যাওয়া খুবই রিক্স হবে, ওই জন্যে আমি বসিয়ে আসবো, বসিয়ে এর মাছ ধরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বসি, আর এই বসিটা ঠিক যে কিছু কঞ্চি বলছে যেটি ব্যাম্বু দিয়ে তৈরি করা হয়েছে, আর সেটা দিয়ে এটা বানানো হয়েছে, আর এর সঙ্গে একটা লাইনের একটা দড়ি বাঁধা হয়েছে। ঠিক আমি যদি দেখার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কাজ হয়েছে এখানে, কি সুন্দরভাবে এটা বাঁধা হয়েছে। আর দেয়ারফোর এখান থেকে একটা যে একটা পাটকাঠি দেওয়া হয়েছে, তো পাটকাঠির কাজটা কি সবার একটা কোশ্চিন থাকতে পারে। ঠিক আছে, বাবা ভিডিও করছে আমার একটু এরকম করো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সো এটা দেখতে, এটা কি কারণে কাজে লাগে, এটা হচ্ছে কি যখনই মাছটা এই যে চারা এই যে সামনে দেখতেই পাচ্ছেন, আর এই যে এটা হচ্ছে বলা হয় কাঁটা। এটা দিয়ে মাছ যখন এটা খেতে আসবে, নিজের মুখে যখন দিয়ে দেবে, তো তখন ওর কাঁটাটা এইভাবে করে আটকে যাবে, আর তখন আমরা ওখানে গিয়ে ধরে ইয়ে করে দেবো। তো আমরা জলে দিয়ে দেখি যে কেমন হয় এইটা, আর আর কত বড় মাছ ধরবো আজকে দেখা যাবে। এই যে দিয়ে দিলাম, আর যখন মাছটা নিয়ে যাবে তখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছে নিজে নিয়ে পালাচ্ছে, টানার চেষ্টা করছি, দেখো আমাকে টানার কত বড় মাছ এটা। আর এই যে নাম আমার মা ধরে নিচ্ছে, বিশাল ভারী মাছ। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কীভাবে মাছটা ধরে আমার কত বড় মাছ। তো ব্যাস আজকের জন্য এই পর্যন্তই।